Assalamualaikum everyone. আশা করি আপনারা ভালো আছেন। আজকে পবিত্র জুম্মাবার, জুম্মাবার খায়রেন বরকত বর্ষিত সবার উপরে এই কামনা করি। আজকে যে জিনিসটা হওয়ার চেষ্টা করবো, যে কৌমি মাদ্রাসার যে দুইটা দুইটা ঘটনা ঘটছে, ওটার কারণে সোশ্যাল মিডিয়া অনেক গরম, অনেক অনেক বড় বড় মিডিয়া প্রচার চেষ্টা করে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার মানে এই দুরবস্থার কথা চিন্তা মাতের। আসলে বাদ জিনিসটা বাইরে লয় বেশি, যার ফলে আমরা সমাজতে বা এটার বিরূপ একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বড় বড় মিডিয়াও চায় যে এই বিরূপ প্রতিক্রিয়া তনে সৃষ্টি হইয়া মানুষ যাতে ধর্ম শিক্ষা বা ধর্মীয় শিক্ষা মাদ্রাসা শিক্ষা তনে একটা বিমুখ হয়। এই এইটাই আগে একটা ভিডিও দেখে আই, পরে আমরা আশা করি আপনারা দেখছেন। তে ঘটনা হইল গিয়া বাদ যে জিনিসটা আগে হয়েছে, যে বাদ জিনিসটা বাইরে লো বেশি, সেম জিনিসটা হয়েছে হয়েছে বালা যে জিনিসগুলা ওর মাদ্রাসার মাঝে, হাজার হাজার এতিম, হাজার হাজার মানে পরিবারবিহীন ছাত্র হল মাদ্রাসার থেকে বড়, ওর মাদ্রাসাত লেখাপড়া করে খাওয়া দাওয়া করে কোনো কমপ্লেইন নেই। আখটা একটা দুই একটা ঘটনা ঘটছে, যার ফলে ইটালিয় মিডিয়াটা খুব উত্তপ্ত। আমরা করণীয় কিতা, আমরা আসলে একটা জিনিস আমরা সবাই আমরা জানি, আমরা যে সময় নিজের এজন ডাক্তার দেখানি যাই, নিজের শরীরের বালা বালা কোনো বেমারের লাগি, বালা কোনো চিকিৎসার লাগি, আমরা যাই বালা একজন ডাক্তারের গেছে। আমরা যে সময় একটা বাড়ি বানাই, একটা ঘর বানাই, আমরা ট্রাই করি বালা একজন ইঞ্জিনিয়ার আনার লাগি। যে সময় আমরা দিনই দিনই মানে দিনই সাইটে আইমু, যে সময় আমরা ইসলাম সম্পর্কে মানে কিছু করা যাইমু, আমরা যাইমু কি যে কোনো একজনের গেছে, আমরা যে কোনো একজনের কাছ থেকে ফতুয়া নিতাম, যে কোনো এক জায়গা ফুরুত্তান্তরে দিলাইমু, যে কোনো এক জায়গা আমরা সাইমু অগুতারে দিয়া ফিরি নি ফরিয়া কোনো মন্ত্রে উদ্ধার হয়ে যায়। আসলে আমরা জেনারেল এডুকেশন সেক্টরের লাগে জেলা আমরা উদারপন্থী, জেলা আমরা মানে শ্রম দিতাম ফারাম, জেলা আমরা মানে সবকিছু করতাম সাইডাম দুনিয়ার একটা 50-60 বছর জেনারেল এডুকেশনের লাগে। দিনই যে সময় আমরা দিনই সেক্টরও আইমুনানি, আমরা আমরা মাইন্ডসেটটা কমপ্লিটলি বদলি যায়। কারণ হইল গিয়া দিনই দিনই সেক্টর ফরা লেখা আমরা জানি বাংলাদেশে কমপ্লিটলি ফ্রি, অনেক হয়তো অনেক ক্রেডিট ক্রেডিট স্কুল হয়েছে বা প্রাইভেট মাদ্রাসা হয়েছে, অনেক 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 মানে ঠেকাদি ফরাইরা, কিন্তু মেজরিটি মাদ্রাসা আমরা নিজেরও বাড়িখান্দাত মাদ্রাসা দুইটা আছে, আমরা দেখলাম এই জিনিসগুলো মেজরিটি মাদ্রাসা চলে আল্লাহর ওয়াস্তে মানুষকে ফোরানি দিয়া, মানে মা বাপে মা বাপে চাই যে ফিরি ফরিল তো মানে হারা হারা লাইফ। আসলে আমরা একজন মানে স্কুলে যে সময় ফোরাই আমরা ফুরুত্তান্তরে, দেশ হোক আর দেশ হোক আমরা যথেষ্ট কষ্ট করি, এগুলো তোলে প্রাইভেট টিউশনই ফোরাই, এগুলো আমরা টাইম দেই ডেইলি 3-4 ঘন্টা টিউশনে লইয়া যাই, আমরা লইয়া এগুলো তোলে মানে অনেক শ্রম জহরি। কিন্তু দিনই সেক্টরে গিয়ালে আমরা চাই না যে মানে এগুলো তোলে আমরা মানে সময় দিতাম যে 60 বছর জিন্দগির লাগি আমরা মানে এমন কোনো জিনিস নাই যে আমরা দুনিয়াত করি না, কিন্তু আমরা যে দুনিয়া মানে দুনিয়ার জিন্দগি ফরে যে আর একটা জিন্দগি আছে, এগু মানে কত বছর এগু কোনো লিমিটেশন নাই, হি জিন্দগির লাগি কোনো গুড়ে তৈরি করতে হইলে নানি, আমরা চাই এগুড়ে ফ্রি ফরাই লিতাম, এগুড়ে লীলা বোর্ডিং রাখিতাম, আমরা এগুড়ে এগুড়ে দিয়ে আমরা চাই যে যে পাবলিকের খরচে যদি এগু ফরি ফরি লাই তো আমার জানটা বাঁচি দিব, আমরা ও মাইন্ডসেট আপ তো এগু বাড়াইতাম হইব। মাদ্রাসা শিক্ষা যে গত 40 বছর হোক 50 বছর হোক বাংলাদেশও তনে যে প্রতিষ্ঠিত হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রর দায়িত্ব তারা নিছে, তারা তারা সাইডে যতটুকু মানে চেষ্টা করার তারা চেষ্টা করে যার যে বালা করার। এক দুইটা হ্যাঁ এক দুইটা ঘটনা কোনো ঘটেন না, স্কুলে ঘটেন নানি, কলেজও ঘটেন নানি, ইউনিভার্সিটি ঘটেন নানি, ইউনিভার্সিটি তো দর্শনের বন্যা বই যায়, কিন্তু এই সময় তো এই সময় দেখো আমরা সোশ্যাল মিডিয়া মানে বড় বড় মিডিয়া কিচ্ছু মাতে না, এটা জেনারেল এডুকেশন, জেনারেল এডুকেশন সব তো যাইজ আছে, মাদ্রাসা শিক্ষা হয়তো টিচারে মারছেন, হে ইসলামে এটারে এটারে সাফসফা জহরছে যে কোনো জাতর শারীরিক নির্যাতন ইসলামে এলাও করে না, ডাজেন্ট ম্যাটার কোন এইজ এইজ কোন বড় শিক্ষক হোক আর ছাত্র হোক, এটা কোনো ব্যাপার নাই, কোনো ধরনের শারীরিক নির্যাতন ইসলামে এলাও নাই। দুই নম্বর কথা যেটা আমরা মাদ্রাসা শিক্ষা আমরা দেশের জরুরি কিতার লাগে,
আমরার যে যত সময় যার নৈতিক অবক্ষয় বাংলাদেশের মানুষের, এই জন্য মাদ্রাসা শিক্ষার একটা যথেষ্ট অবদান আছে সমাজ, এটা এটা মানে একটা প্রতিফলন ঘটে। আমরা দেখলাম লক্ষ লক্ষ মাদ্রাসা ছাত্র এই সমাজও আছে, এরা অনেক চাকরিবিহীন আছে, মানে ফাঁস করা বাদেও অনেক ছোট ছোট ব্যবসা লই আছে। তারা তাদের হাসতে কোনো ধরনের ক্রাইম, কোনো ধরনের সমাজের মানে বিশৃঙ্খলা কিচ্ছু ঘটেন না। আশা করি আপনারা যারা মাদ্রাসা শিক্ষা লইয়া কথা কইরা, আপনারা বালাটিকে জানবা, বালাটিকে বুঝবা, বুঝিয়া আর আপনারা ফুরতাইন্তরে ফোরাত দোকা, হে বালা বালা যে জিনিস হইব দোকা, টাইম দোকা। আপনার আপনার জেনারেল এডুকেশনের লাগে যে আমার ফুরতারে আমি টাইম দিতাম পারি, মাদ্রাসা শিক্ষার লাগে আমি কেতালাই টাইম দিতাম পারি না। আপনি নিজে টাইম দোকা, ফ্যামিলির লইয়া বউকা মাতুকা, ফ্যামিলির লোকে আপনারা ডিসকাস করুকা, বাচ্চার লোকে ফ্রেন্ডলি সম্পর্ক রাখোকা মা বাপ বলতে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বাচ্চা লোকের ফ্রেন্ডলি সম্পর্ক রাখোকা, স্কুল খিতাওর মাদ্রাসা খিতাওর আইয়া ফুরুতেন্ত মাতবো যে আব্বা আমার লোক ও জিনিসটা করছে, আম্মা আমার লোক ও জিনিসটা করছে। আমরা যদি ফুরুতাইনার বাফর লোকে আমরা রাখি দেই যে অনেক মানে একটা গ্যাপ রাখি দেই যে জিনিসটা ফুরুতাইনতে আইয়া বা আম্মা বাফর লোকে শেয়ার করতো নাই আর আমরাও জানতাম চাইতাম নাই। ফুরুতাইন্ত লোকের সম্পর্কটা রাখা দরকার, ফ্রেন্ডলি ফ্রেন্ডলি বলতে বালা সম্পর্ক, মানে তারা আইয়া আপনার লোকের সবটা শেয়ার করতো কিতা স্কুল ওর না ওর ওটা। জাজাকাল্লাহ খাইরান, আমার ভিডিওটা একটু লম্বা হয়ে যার, আপনারা কাইন্ডলি মেসেজটা জোখরবার নিচে আমার চ্যানেলের দেওয়া আছে, প্লিজ সাবস্ক্রাইব করবা। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পাইবা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু।